বেশি কিছু হওয়ার নাই ইয়া বাজাজে বিয়াল হট হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এন্ড দা ব্লগ আশা করি আপনারা বেগুন ভালো আছেন আই এম স্যার গায়ও সাই হতা হইর আর গত আলির ব্লগ এর মধ্যে একান হতা আপনারা হওয়া নয় হ ইয়া নুল জি যে গত আর যে ভিডিও বে গজি বল যে আর গত আলতো ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও গজি আনবক্সিং এর ভিডিও বে এখন আই মানে এখন যে ব্লগ মানে আলে দেখতন এই বল যে আন নতুন মোবাইলের ভিডিও নতুন মোবাইল দিয়ে ব্লগিং মোটামুটি আজ একদম শুরু করে দিই মানে আজ এই ভিডিও এর মধ্যে আমি ফুল সাবস্ক্রাইবার সাহেব গরিবার চেষ্টা করি ওনারা যদি সন্দে সামনে তো নাই সাবস্ক্রাইবার সাহেব ব্লগ গুজুম তাহলে ওয়ান কে রিয়েক্ট আর ওয়ান কে কমেন্ট যদি আর পেজের মধ্যে মানে আর এই ভিডিও সারানোর পদ্ধতি আই তাহলে আমি সাবস্ক্রাইবার সাহেব কন্টিনিউ করছুম আর নইলে সাধু ভাষা আর শুদ্ধ ভাষা মানছুম তো এখন এখন বাজার যা হঠাৎ এখন পাল্লা সাড়ে দশটার মতো বাজে না টাইম ন যাই তো এখন মোবাইল টোবাইল চার্জ নেই মোবাইল টোবাইল চার্জ দিম ততক্ষণ ওয়েট করুন আমি কেন ফ্রেশ টেস হয়ে যাই ঘুমতুন ঠিক কেনা কেন ক্যাং ক্যাং লাগে ব্রাশ টাচ করি ফ্রেশ টেস হয়ে যাই মোবাইলও চার্জ হইল তারপর ব্লগিং আবার কন্টিনিউ করি জিমদারি বহুতক্ষণ পর আমার সঙ্গে আবার দেখা হর এখন নাই আর সেলফি মুডের মধ্যে নাই আর পিছনে আছে আর গো বন্ধু সহপাঠী আছে আর কি তো এইবারে দিলাম মানে মোবাইলের মধ্যে কেন পোর্ট্রেট মুডের ভিডিও অপশনই আছে তো এবার কেন দেখা গেল আমার মানে সেরকম লাগে না সেরকম পাইছি তো যাই হোক এখন আবার হতক্ষণ প্রায় বাজে হঠাৎ চলতো ভাই হঠাৎ বাজে হ্যাঁ একটা বাজের বহুতক্ষণ মানে কি চাটা আমার পর দিই মানে ধরো না একটা বাজে এখন আবার এই বাড়ি দিয়ে এখন লোকেশন চেঞ্জ হই না এখানে যে আরো সামনের বাড়ি মানে খবর গুলোর মধ্যে আরো বাড়ি আর এই বাড়ি এন মানে খুব পপুলার বুঝছো না তো এটা বছর খয়েক আগে মৌসুম এসেছিল ওরে সুর চলে রিকে দিয়ে দে যে মানে কি নায়ক ঠায় গায়ের গায়ে টাই লো মানে একটা হারবার এত আরো বাড়ির সামনে দি মানে আরো বাড়ির সামনে পাইরটি তো আরো বেশি পাইম না তাই না এত মানুষ ওর বিজ্জে গেড় মধ্যে দেখো লটকে 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 আছে এর এখন একদিকে মানে মৌসুমি এসে বাড়ি হিসেবে পরিচিত গিয়ে কথাবার্তা হয়ে ফেলাই অলরেডি এখন মানে মৌসুমি হরে শুটিং টুটিং করছি জিনিস নিক কেন দেখায় ওনারা আর বাড়ি কেন দেখায় একখানা সিনেমাটিক শর্ট দেখলেন বাড়ির মধ্যে বাড়ি আসলে খুব সুন্দর আর আরও বাড়িও সুন্দর আরও বাড়ি যেহেতু এই ভালো ব্লগ নো আনি ব্লগ আনলাম সামনে আর আমি যে এটা বই আছি এটা বসছিল যে মৌসুমি তারা যেতে শ্যুট করছিল তে তারা মানে যে মৌসুমি মাইয়া মনে হয় মৌসুমি একটা মায়া সম্ভব আছে বাংলার মায়ের বিয়ের কান মানে আলাপ পোয়ার পক্ষ এসছি এটা বইয়ের আপেল টাপেল খাই সিনেমি ওনার পবিত্র ভালোবাসা সার্চ করবেন ইউটিউবের মধ্যে এটা দেখিবেন মানে জাগাই আন বুঝুন না আর এই সামনে আঙ্গিনা আছে এই ভাই এটা দেখান সামনে আঙ্গিনা আছে এটার মধ্যে এই নাচটা রয়েছে তারপর বিভিন্ন মানে বিভিন্ন ধরনের সুত্র রয়ে বিভিন্ন এলো এর সিন লই এরা আর ইয়ান দেখতাম ইয়ান আরকান রাধা মাধবের মন্দির কিছু জিনিস আছে জিন এখন যদি আমি বই দিই আর পুরো বাড়ি যদি আমি দেখা পেলাই বলি সাসপেন্সিয়ন পাই যাবে গায়ে আর কন্টেন্ট টন্টেন্ট লগাই মার আর কন্টেন্ট রাখি পারলে আপন তরো 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 করে বাড়ির দিন ডান করব আমি সামনে আরও ভিডিও এনে বাড়ি আনলো এরা বারো বাড়ি লো এরা দুনো বাড়ি মিলে এরা এখন যদি বেগিন হয়ে ফেলে তুলে আমার সামনে আর কন্টেন্ট নয় আমি এখন ডেলি ব্লগ করি তো আমি এত দূরে স্টপ করে এখন আমি বাড়ির দিকে যাইও সেন হাই নও করে এসো যাইও মাঝে নবজুম সেন শীতকাল তো কেন ইয়া লাগে কাজে নবজুম আজ আর ক্যামেরাম্যান যে আজ যদি সকালে সকালে লুটি সাং করে ফেলি আমি নও করি সেন আচ্ছা যাই হোক এটা তুমি যারা বার্তা থাকি বিয়ালের দিকে হয়তো আবার আইন ফরিদ ফারে ওকে আমি চিন্তা করলাম যে ইউটিউবার আছে যে মিস্টার ইন্ডিয়ান হ্যাঁ আর এতে জিনিস বানাই এই কি নিউজ পেপারের বলে আকাশে উড়ান যা এই জিনিসই মানে কেন বানাইতাম স্যার এখন এটা এটা কেন আমি লোকেশন সিলেক্ট করছি যারি তো ইয়ান এটা বানাই মাই তাই বিয়ালে যদি আইম যা তাহলে এইসব নইলে আমি কেক গুড় টু জিন দাহিম তারপর ব্লগ শেষ করে দিম তাহলে দূরত্ব শেষ করিস মাচ 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 লেটার তো বন্ধুগণ ভালো আছেন না ওনারা ইয়া বাজাচ্ছে বিয়াল হঠাৎ সাতটার পরে সাড়ে সাতটা বাজে গিয়ে বুঝছেন না
এবার তো থাইয়ের এখানে গুমটুম যায়রে ফারার বিলেক কান আছে। এ দাদা বিলটা দেখেন না আপনি, এই দেখেন পাড়ার বিল, পাড়ার বিল বল টা 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 টাতে চলে আইলাম এখানে বিলত বইলাম। বিয়ালের টাইম মানে এখানে পাঁচ গড়ির যারি আরে চিন্তা করলাম যে ইয়ানো নানা রঙে শেয়ার করি আর কি ভাইম হনুমতে 10 মিনিট ফুরাম পর তো ব্লগ ওই দিন হলি তো ঠিক নলার আছে। যাই হোক কোনারা তো বেগম বালা আসন হতবাজ গেম আর তো হতল যে এখন সুন্দর আয় সাইজি মানে এই জিনিস সান শেয়ার করো আমার ব্লকে ব্যান করে দিউম। আর আসলে খুব ভালো লাগে এখানে একটা ঠান্ডা ঠান্ডা লাগে আর আমার ক্যামেরা পিছনে যে আছি জ্যাকেট ট্যাকেট ফুড়ে আগে আপন আসলে কি আপন এখন একটা স্যান ফানি ন করি তো গায়ে ফুড়ে রাজি যার কারণে ইয়াটি ন করি আর তো সতক্ষণ গুড়ির ঠান্ডা পড়ার ভাই এডে গ্রাম অঞ্চলের মধ্যে একখান সমস্যা আছে প্রচুর ঠান্ডা যারা শহরের মধ্যে আসে আমি শহরত এক সপ্তাহ হারাইছি এডে যে ঠান্ডা অনুভব খুঁজি গ্রাম থাকে ঠান্ডায় অনুভব করানো পড়ে আপন মনত যায় এটাকে আমি করে তুমি সম্বল নিচ্ছে তুমি বেরিয়ে না পারি মানে এনে এনে করে ভাবি যে উমর যাতে অসছ না আপন বুঝছো না। আর যাই হোক এটা আমি যে একখানা শর্ট টর্ট দেখিবেন কিছু তো আমি চিন্তা করলাম যে আর বেশি নবারই ব্লগ এ দূরের মানে কিছু জায়গায় এর মধ্যে কিছু সিনেমাটিক ভিডিও টিডিও দেখে এ ব্লগে এই দূরতে শেষ করে দিই আর ওনার সাথেই থাকুন আর কি হওয়া যায় কেন শুদ্ধ হয়ে গিয়ে ওনার সাথেই থাকুন। এই যে যাই হোক ওনারা ইগনোর করুন জিনিস চান আর হতল জি আমি আশা করছি আমার পেজের মধ্যে ওনারা লাইক করে দিবে না কিন্তু গত হেলুকে আনবক্সিং ভিডিওর মধ্যে দেখা হয়েছে 833 দুবার লাইক কিন্তু বাজছে এখন 833 লাইক হয়ে গিয়ে সরি 38 করে 38 লাইক হয়ে গিয়ে যাই হোক ওনারা লাইক করিবে না ভরসা আছে। আর এটা তোমার ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আর বেলাইকনের মধ্যে সাপ দিয়ে যারি আর সাইন সাপ গাই অল তা কেন মন মানসিকতা খারাপ এ তারা বেলাইকন বলতো শুনো না শুনো বুঝো ইউটিউবর বুঝুন না এতর কোন ঠিক গাছ দিবে যাই হোক তাহলে দেখা বোঝেন নেক্সট ভিডিওর মধ্যে আর ডেলিভারি আইব খালি সকালে ঢুকবো তোমার মা তার গাছটা করে দিই সমস্যা নাই ওকে। That I might see, and when I do, I could never get no sleep.